হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এআর রহমান। তো আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। তো আজকে আমি যে দুটো ইনকিউবেটর আপনাদের সামনে তুলে ধরেছি, এটা হচ্ছে একটা হচ্ছে 800 DM ক্যাপাসিটি, একটা হচ্ছে 400 DM, সরি 600 DM ক্যাপাসিটি। তো দুটো ফুল কমপ্লিট হয়ে গেছে আমাদের। সাধারণত এই দুটো আপনার বাইরে যাচ্ছে, একটা আছে চট্টগ্রাম আর একটা হচ্ছে ঢাকা, ঢাকা উত্তরায় যাচ্ছে একটা। তো 800টা আছে চট্টগ্রামে আর 600টা আছে ঢাকায় উত্তরায় আর কি। তো কার্যক্রম প্রায় শেষ, তো চলেন দেখা যাক কাজকর্ম কেমন হচ্ছে। প্রথমে 800টা দেখি। ও, 800টা তো লাইন অফ করা আছে। 600টা দেখি, 600টা ফুল চালু করা আছে। তো খুলে দেখি কী অবস্থা, ভিতরে কার্যক্রম কেমন। সাধারণত আমার ফোন নাম্বার জিরো 0 7 8 6 7 4 3 2 1 5, এটা হচ্ছে আমার ফোন নাম্বার। আপনাদের যদি কারো ইনকিউবেটর লাগে যে কোনো সাইজের, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা যে কোনো সাইজের ইনকিউবেটর দিয়ে থাকি, যেমন আমাদের এই পাশে কাজ চলছে, এটা হচ্ছে 300 DM, এটা বডি বানানো আছে। যে কোনো সাইজের আমাদের ইনকিউবেটর দিয়ে থাকি। তো এটা 800 DM, এটা হচ্ছে 600 DM। তো আপনাদের যদি কারো ইনকিউবেটর লাগে যে কোনো সাইজের, এটা হচ্ছে 1200 DM কাজ চলতেছে। তো আমাদের ফোন নাম্বার, আপনাদের যদি কারো ইনকিউবেটর লাগে আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করলে আমরা যে কোনো সাইজের ইনকিউবেটর দিয়ে থাকবো আপনাদেরকে। এটা হচ্ছে 600 DM ক্যাপাসিটি ইনকিউবেটর। আপনাদের যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করুন। তো খুলে দেখি চল। আমরা যে ফর্মটা ইউজ করছি, এটা হচ্ছে ফায়ারপ্রুফ ফর্ম, সহজে আগুন ধরে না এবং অনেকক্ষণ তাপ ধরে রাখে। তো এই ফর্মটা ইউজ করার কারণে দেখা যাচ্ছে কারেন্ট বিল খুব কম আসছে, ঠিক আছে। সেই জন্য আমরা ফর্মটা ইউজ করা দিচ্ছে। আর যত ভিতরে তাপ ধরে রাখবে তত কারেন্ট বিল কম আসবে। এটা হচ্ছে ফুল অটোমেটিক, 400 সেটার, প্রতি ট্রেতে 101টা করে DM ধরে। হিসাব হিসেব করলে দেখা যাচ্ছে 4টা ট্রে আছে, 4টাতে 404টা DM ধরে। আর এই যে হ্যাচার ট্রে, এটা হচ্ছে হ্যাচার, সাধারণত 100+ হ্যাচ করতে পারবেন। হ্যাঁ, 100+ হেজ করতে পারবেন। আর এখানে মোটর ইউজ করা হয়েছে, এর পাশে অ্যাডজাস্ট ফ্যান ইউজ করা হয়েছে। অ্যাডজাস্ট ফ্যান, আপনার তাপ যদি বেশি হয়ে যায় তাপ বাইরে বের করে দিবে অ্যাডজাস্ট ফ্যান। আমাদের এখানে দেখা যাচ্ছে লিমিট সুইচ, আমার ফ্যানের রেগুলেটর ইউজ করা হয়েছে এখানে, ফ্যানে যে ঘুরতেছে এখন। ফ্যান, বাতি, বাতি দিয়ে কাজ করা হয়েছে। অনেকজন বলো ভাই হিটার ইউজ করেন না কেন, দেখা যাচ্ছে হিটারতে অনেক কারেন্ট বিল বেশি উঠে এবং আপনার হিটারে দেখা যাচ্ছে IPS লড নেয় না, IPS ব্যাটারি দিয়ে লড নেয় না। তো সাধারণত তারপর থেকে আমরা বাল্ব ইউজ করি, যেন আপনার কারেন্ট বিলটা খুব কম উঠে এবং আপনার IPS এবং ব্যাটারি দিয়ে লড নেয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার IPS দিয়ে ইউজ করলে দেখা যাচ্ছে আপনার খরচটা একটু কম আসতেছে আর সেরকম পরিশ্রম লাইক হয় না। আর আপনার হিটার, হিটার দিয়ে অনেক কারেন্ট বিল বেশি উঠে আর আপনার সাধারণত ব্যাটারি দিয়ে সেরকম কারেন্ট বিল বেশি ওঠে না। আর যত কারেন্ট বিল কম উঠবে তত আপনার DM ফোটায় পত্তা হবে। তো সে পত্তার কারণে দেখা যাচ্ছে আমরা বাল্ব ইউজ করি আর হিটার দিলে অনেক তাপ বাড়ে যায় এবং আপনার অনেক বিল ওঠে, সেই জন্য আমরা হিটার আর ইউজ করি না। তো মোটরটা টাইমিং করে দেখি, ঘোরায় দেখি কেমন করে ঘুরতেছি, স্মুথলি ঘুরে একবারে স্লো মোশনে। পুরোটাই সোজা হয়ে গেল। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আপনাদের যদি কারো ইনকিউবেটর লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ফোন নাম্বার 0 7 8 6 7 4 3 2 1 5। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।